প্রত্যেকটি মানুষের এক একটি নাম আছে এবং নামের পেছনেও কারণ আছে। আপনারা যখন এই মাদ্রাসায় ভর্তি হয়েছেন, স্কুল কলেজ ভার্সিটির মতো আপনাদেরকে স্টুডেন্ট ছাত্র এভাবে সম্বোধন করা হয় না, বরং আমরা যারা মাদারিসে কওমিয়া মাদারিসে দ্বীনিয়ার মধ্যে অধ্যয়ন করি আমাদেরকে একটা নাম দেওয়া হয়েছে তালিবুল আইলম। আমাদের নাম কি? তালিবুল আইলম। অনেক মুরব্বীরা বলেন এটা সংক্ষিপ্ত, আর বিস্তৃত হইতেছে তালিবুল আইলমি ওয়াল আমালি। আমাদের পুরোপুরি নাম হইতেছে তালিবুল আইলমি ওয়াল আমালি। আপনাদের সবার জানা আছে যে তালেব মানে অন্বেষণকারী, আর এলেম মানে আমরা এলেম বুঝি। এলেম কাকে বলা হয়? অনেকে এলেমের সংজ্ঞা বা তারিফ করেছেন, হুয়া নূরুন ইয়াকজিবুল্লাহু তাআলা মাই ইউহিব্বুহু। এলেম এটা একটা নূর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকে এই এলেম বা নূর দান করেন। এলেম এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ, একটা সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আজলি চিরস্থায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের এলেম জ্ঞান যেটা আছে এটাও চিরস্থায়ী। এই এলেম আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে তাকে সফল কাম করেছে। আমরা জানি দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, যত মানুষ চলে গেছেন, এই সমস্ত মানুষদের মধ্য থেকে উত্তম মানুষ হইতেছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, নাকি বলেন? সমস্ত মানুষদের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাম হইতেছে সর্ব উত্তম মানুষ। তো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম সর্ব উত্তম কেন? কোন নবীর জীবনের মধ্যে এটা পাওয়া যাবে না যে অমুক নবী দশতলা বিল্ডিং, এত এলাকা বিস্তৃতির মালিক হয়েছেন, এই জন্য এই নবী দুনিয়ার মধ্যে প্রসিদ্ধতা লাভ করেছেন। কোন নবীর জীবনের মধ্যে এরকম পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবীদেরকে সর্ব উত্তম বানানোর কারণ হইতেছে, বা নবীরা সর্ব উত্তম হওয়ার কারণ হইতেছে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম নামের এই দৌলত ওনাদেরকে দান করেছিলেন। এই এলেম নামক দৌলত পাওয়ার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী চলে গেছেন, কোনো নবীর জীবনের মধ্যে মালের কোনো গল্প নেই, সম্পদের কোনো গল্প নেই, যে এত সম্পদ রেখে গেছে, এত সম্পদ অর্জন করেছে, দিনে এত টাকা উপার্জন করতেন, এত টাকা খরচ করতেন। সম্পদ অর্জন করা, খরচ করা, এটা কোনো মানুষের সফলতা নয়। যদি এটাই সফলতা হলো হতো তাহলে কবি এরকম বলতেন না, কাম আকিলিন আকিলিন মাহরুমা ওয়া কাম জাহিলিন জাহিলিন, কাম আকিলিন আকিলিন মারজুকা ওয়া কাম জাহিলিন জাহিলিন, কাম আকিলিন আকিলিন মাহরুমা ওয়া কাম জাহিলিন জাহিলিন মারজুক। এলেম এটা আলাদা জিনিস, সম্পদ এটা আলাদা জিনিস। এজন্য এলেম এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। এই গুণ যিনি পাবেন তিনিও দুনিয়া এবং পরকালের উভয় অবস্থাতে তিনি উত্তম হবেন। এজন্য আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই আল এলম আল ওলামার মধ্যে এলেমের একটা সংজ্ঞা বা তারিফ করেছেন। আল এলম আল ওলামার মধ্যে আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই বলেন, এলেম হইতেছে এমন একটা নূর যেই নূরটা গুনাহগারদের জন্য অর্জন হয় না, এবং গুনাহ করার দ্বারা সেই নূরটা অন্তর থেকে দূরীভূত হয়ে যায় তাকে বলা হয় এলেম। তাহলে আমরা যেটা অধ্যয়ন করতেছি, কালা কালা হরফ যেটা আমরা দেখতেছি, মূলত এটা এলেম নয়। এলেম হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নূর যেটা অন্তরের মধ্যে আসে,
আর যার কারণে মানুষের অন্তর পরিচ্ছন্ন হয় এবং মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ ও খশিয়াত অন্তরের মধ্যে বসে যায়। এজন্য আলেম কাকে বলা হবে? তো আলেম বলা হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি এলেম অর্জন করার পরে এলেম অনুযায়ী এলেম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার মধ্যে ঢুকে গেছে। এলেম যতটুকু অর্জন হয়েছে তার মধ্যে ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে। আমার মালুমাত আসতেছে কিন্তু আল্লাহর ভয় যদি আমার মধ্যে না আসে তাহলে ওটা প্রকৃত এলেম নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্যই ওলামা হযরত যারা আছেন এরাই একমাত্র আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেন। এখন আসেন, আমাদের নাম হইতেছে তালিবুল ইলম, বড় সম্মানিত মানুষ আপনারা। আমার উস্তাদ মুহাদ্দিস আব্দুস সবুর দামাত বারাকাতুহুম বলতেন, দুনিয়ার মধ্যে অনেক কিতাব আমি অধ্যয়ন করেছি, অনেক দামি দামি জায়গাতে আমি ঘোরাফেরা করেছি, কিন্তু তোমাদের মতো দামি মানুষ আর সম্মানী মানুষ আমি দুনিয়ার মধ্যে কোথাও দেখিনি। তালিবুল ইলম, তোমাদের মতো দামি মানুষ আর সম্মানী মানুষ আমি দুনিয়ার কোথাও দেখিনি, তোমরা এত দামি মানুষ। তাহলে তালিবুল ইলম, তাহলে সেই নূর আমাদেরকে অন্বেষণ করার ফিকিরে থাকতে হবে।